আপনাদের কিভাবে নিউট্রিয়েন্ট আগার বানাইতে হয় সেগুলো দেখাবো। নিউট্রিয়েন্ট আগার হচ্ছে আপনার যেগুলো গ্রোথ আসে সেগুলোর অ্যান্টিবায়োটিক্স সেন্সিটিভিটিক্স বসাইতে ইউজ করা হয় নিউট্রিয়েন্ট আগার। তো এই নিউট্রিয়েন্ট আগারটাই আমি এখন আপনাদের বানিয়ে দেবো। এটা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স, এটার মাধ্যমে আমরা মিডিয়ার পাউডারগুলো পরিমাপ করি। সঠিক পরিমাপ করার জন্য আমরা এটা ইউজ করি, কেমিক্যাল ব্যালেন্স। এটা ডিজিটাল কেমিক্যাল ব্যালেন্স। এখন আমি মেজারমেন্ট করব, আমাদের যে আগার আছে সেটা মেজারমেন্ট করব। আমরা হইছে হচ্ছে আপনার এই নিউট্রিয়েন্ট আগারটা 1 লিটারে 40 গ্রাম দিতে পারে। তো আমি আমার অল্প মিডিয়া বানাবো আজকে, তো আমি দেখা যায় 1/2 লিটার বানাবো, তাহলে সেক্ষেত্রে আমার 20 গ্রাম আগার দিতে হবে। তো যার যতটুকু প্রয়োজন ডেইলি লাইফ অনুযায়ী সেখানে কম কিংবা বেশি হইতে পারে, যার যতটুকু লাগে আর কি। ঠিক আছে, তো আমি মাপবো, তো আমি বানাবো 1/2 লিটার, তো আমার লাগবে 20 গ্রাম। এখন আমার প্রয়োজনীয় পানি এবং প্রয়োজনীয় আগার নিয়েছি, এখন এটা আমি মিক্সিং করব। ভালোভাবে মিক্সিং করতে হবে। এখন আমাদের এই যে নিউট্রিয়েন্ট আগার এটা মিক্সিং হয়ে গেছে, এখন আমরা এটা অটোক্লেভিং করবো। এখন এটা অটোক্লেভ করতে হবে। অটোক্লেভিং করার সিস্টেম হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস ফর 1 আওয়ার, 15 IBS প্রেশার, 15 পাউন্ড প্রেশারে এটা আপনার 1 ঘন্টা রাখতে হবে অটোক্লেভে। এখন আমি আমার মিডিয়াটা অটোক্লেভের ভিতর দিয়ে দিয়েছি। এটা আপনার 120 ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াসে 15 পাউন্ড প্রেশারে 15 মিনিট, মানে আমার 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন আমার মিটারে উঠবো তখন আমার 15 IBS প্রেশার আর টেম্পারেচার একসাথে যখন উঠবে তখন আমি 15 মিনিট ওয়েট করব। যখন টেম্পারেচার উঠবে তখন থেকে আমার 15 মিনিট ওয়েট করতে হবে, তখন আমাদের দেখা যাবে যে অটোক্লেভটা হয়ে গেছে।
আমরা 3-5 মিলিমিটার থিকনেসে আমরা লিকুইডগুলো ডালব। এখন ওয়েট করব, দেখব ওয়েট করব। ওয়েট করার পর এগুলো জমে যাবে। এগুলো কমপ্লিট রুম টেম্পারেচারে ছিল আমার 10-15 মিনিটের মতো ছিল, তারপর আমার মিডিয়াগুলো সলিড হয়ে গেছে। তো এখন আর আগের মতো লিকুইড নাই। তো এই যে আমার মিডিয়াগুলো, এই যে আমার মিডিয়াগুলো সলিড হয়েছে আর থিকনেস এখানে প্রায় 2-3 থেকে 5 মিলিমিটার মতো হবে এগুলো। তো আমার মিডিয়াগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রিজে স্টোর করবো। ফ্রিজে 2-8 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে টেম্পারেচার করতে হবে। এগুলো দেখা যায় যে 15 দিন থেকে 21 দিন পর্যন্ত স্টোর করা যাবে, বেশি দিন থাকে না। এরপর অটোমেটিক ফাঙ্গাস তৈরি হয়ে যায় মিডিয়াগুলো। তো মিডিয়াগুলো আমি এক এক করতে হচ্ছে নিউট্রিয়েন্ট আগার।